অনুষ্ঠানে না গিয়ে 1,72,000 টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার 20 মে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গায়ক নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, নোবেলের স্ত্রীও তার বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছিলেন। এর আগে গায়ক মাইনুল হাসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে অনুষ্ঠানে না গিয়ে 1,72,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। গত 16 মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি বেচ 2016-এর প্রতিনিধি মোহাম্মদ সাফায়াত ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। 17 মে আদালত মামলা আকারে এজাহার গ্রহণ করেছেন। এজাহারে বলা হয়, গত 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি বেচ 2016-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল হাসান নোবেলের সঙ্গে 1,75,000 টাকা ঠিক করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট সহ সর্বমোট 1,72,000 টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন।